সংসার চালানো কঠিন না রাজনীতি কঠিন? নারীরা হচ্ছে দশভুজা, সব হাতেই মানে সুনিপুণভাবে করবার অভিজ্ঞতা থাকে, কারণ নারী তো মা। কাজেই সংসার চালানো এবং রাজপথ দুটি সহজ, কোনোটার মধ্যেই কষ্টসাধ্য মনে করি না। দারুণ, আপনি টেকনিক্যাল দারুণ উত্তর করলেন রূপদি, একেবারে আপনার পলিটিশিয়ান বটে আপনারা দুজনে। আপনি আর দাদা দুজনেই তো আপনার রাজনীতিবিদ, দুজনে রাজনীতির সাথে জড়িত, বাসায় যখন দুজনে কথা বলেন তখন ধরনটা কেমন থাকে? আমাদের যখন বিয়ে হলো, বিয়েতে তো বরযাত্রী যায়, তো আমার বাড়ি মানে আমার জন্মস্থান শরীয়তপুর, তো যখন বরযাত্রী গেল তখন ঢাকা থেকে যখন বর গেছে তখন ব্যানার বানিয়ে লিখে নিয়ে গেছে অপু অসীম পরিষদ সবার সেরা পরিষদ, তারপরে স্লোগান দিতে দিতে গেছে বিয়ের বরযাত্রীরা। এটা হচ্ছে আমাদের বিয়ের বিয়ের অনুষ্ঠান। আর সংসারে তো ওই রকমই চলে কথাবার্তা, আমাদের রাজনীতির যে শব্দচয়ন সেটা পরিবারের মধ্যে মানে ঘরে ফিরেও এইসব চলতে থাকে, সবই চলে। তাহলে আপনি তাহলে ওই যে এক দফা এক দাবি অসীমটা কি ওরকম করে বলে? হ্যাঁ বলি, ওই রকম আমিও বলি যে তোমাকে অবরোধ দেওয়া হবে, তুমি যদি এটা না করো তোমাকে ব্যারিকেড দেওয়া হবে, হ্যাঁ জ্বলবে আগুন ঘরে ঘরে, এগুলো বলি। অসীমদা যদি এখানে একটু যোগ করেন, না করলে তো হলো না, দিদি তো বলেই দিল যে গতিতে সে এক হচ্ছে, সেই গতিতে তো আমি এগোনোর মানুষই না। আমাদেরকে এখান থেকে পাশে থেকে দুধ ভাই ফোন কেটেছে যে উনি যা বলেছেন এটার উত্তর না দেওয়াই ভালো। জি, তাহলে আপনি আগে সিলেন্ডার করে দিয়েছেন? সারেন্ডার মানে কি, মানে আমি বার্গেনিংটা করবো কত দূর? না না, আমি সেটা বলছি যে সংসার সুখের হয় রমণীর গুণে, তো মানে আপনি আগেই সেটা বুঝে একেবারে সেভাবেই আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। যে জিজ্ঞেস করতেছিলেন না ভাবিকে যে বাজার করার কথা কি, জীবনে যত বাজার করেছি টুকটাক খুব বেশি নাকি, প্রতিটাতে আমি ঠকেছি। যদি মানে ব্যস্ত আনলো বলে এটা কে নিচ্ছ, এটা কোথেকে, হ্যাঁ 10 টাকার জিনিস 100 টাকাতে নিয়ে এসেছো, এটা প্রতিটা জিনিসে এরকম ভাবে ঠকেছে। আপনি তো সে অপেক্ষায় নিশ্চয় ছিলেন যে বাবা তাহলে তো বাজারটা তুমি করো আমার জন্য ভালো। মানে সেটা অনেক আগেই মানে সব কিছু তারটা তো করে আমারটাও সে, এবং সে যেটা আনে বলে যে না দারুণ হয়েছে, সস্তায় পেয়েছো, ভালো জিনিস হয়েছে, রংটা ভালো টিকসই হবে, যুগ উপযোগী হবে, সমস্ত ভাষা দিয়ে বলি আর কি, বাইরে যাওয়ার চেষ্টা করি না। আপনারা দুজন যেমন রাজনীতিতে খুব পটু, আপনি কিন্তু একেবারে মানে দিদি যেভাবে বললো আপনিও সেভাবে বললেন। নাদার অল্টারনেটিভ ভালোবাসাটা কে বলেছিলেন? ভাইয়ের ভাই কি বলেছিলেন বিয়ে করতে চাই কিংবা ভালোবাসা? কথাটা আমি বলেছি যেভাবেই বলি আর কি, ধরেন ছাত্রলীগের সম্মেলন হবে, বিদায় নেব, ঘর সংসার পাতবো আর কি, তখন বদ্রনাথ থেকে নেতৃত্ব দিয়ে মিছিল নিয়ে আসা একটু নজরে পড়েছে আর কি। তারপরে বললাম আর কি যে সম্মেলনটা বললেন আসতেছে, তো ঘর সংসার বাধ্য হবে সম্মেলনের পরেই, আমরা ছাত্র রাজনীতি থেকে বিয়ে করবো না, এরকম একটা আমাদের সময় একটা সাইকোলজি ছিল আর কি। তাহলে যে 6 মাস পরে তো সম্মেলন হবে, বিদায় নেব, বছর ঘুরে বিয়ে সাদিও করবো, তো পাত্রী খুঁজতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় মেলানো যাচ্ছে না, বদ্রনাথের তো পাত্রী আছে, কি করবো ভাবছি, তোমার কোনো চয়েস থাকলে বলবে আর কি। মানে কোনো একভাবে বলে ফেলেছে? হ্যাঁ, সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে রিটার্ন করছে। বাহ বাহ, সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে, সাথে সাথে না, কিন্তু সবচেয়ে স্বল্প সময় আর কি সম্ভাব্য, যতটুকু সম্ভব হয়তো 7 দিন বা 10 দিন লেগেছে। আমি আবার এটা বলেছিলাম যে মাসখানেক সময় আছে, আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, বাড়িতে জানাতে হবে, মাসখানেকের মধ্যে জানাইছি। তো আপনি সংসার জীবনে তো অনেক কৌশলী, যেটা বোঝা গেল যে আগে আপনি আপনি সব কিছু দিদির কাছে বৌদির কাছে আপনি সব সমর্পণ করে দিয়েছেন এবং ওভাবে বুঝে আছেন, কিন্তু যদি কখনো হরতাল হয় তখন কীভাবে ম্যানেজ করেন? এটা খুব কঠিন বিষয় আর কি, যত এভাবে দেখতেছেন ঘরের ভিতরে রূপ কিন্তু এটা না, সেটা সবাই জানে, খুব কঠিন বিষয়। বলুন, তখন আগে একটা সময় ছিল ছেলেদের সাহায্য নিতে আমরা এসে দাঁড়াইতো, এখন ওরাও বিদেশে আর কি, এখন অসহায় অবস্থায় পড়ে গেছে, খুব অসহায় আর কি। লাস্ট অল্টারনেটিভ থাকে একটু বাইরে ঘরের বাইরে চলে যাওয়া, এটাও তো ধরেন মধ্যরাত্রিতে যাওয়া বা ভোর রাত যাওয়া সম্ভব হয় না, তখন নীরবে নিবৃত্তে সহ্য করতে হয় বা মেনে নিতে হয় বা আচ্ছা দেখা যাক না রাত্রটা প্রভাত কি দাঁড়ায়। এটা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সুবিধার মধ্যে অসুবিধা হয়েছে এইগুলি আর কি, সরলভাবে সেই জিনিসগুলো বলার জন্যে। আমাদের দর্শকরা নিশ্চয়ই খুব আনন্দ পাবেন।